বন্ধুরা আজ আমরা এসেছি ছাজেক ভ্যালি। কি অপরূপ সৌন্দর্য! ছাজেক এমনই একটা আশ্চর্যজনক জায়গা যেখানে আপনাকে একই দিনে তিনটি রূপ দেখাবে। নলিবাসের খিচুড়ি, ও কি দারুণ, কি স্বাদ এই খিচুড়িতে! বন্ধুরা পাহাড়ি রাস্তায় হাঁটছি আর দেখছি আর আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। আমরা এখন একটা রেস্তোরাঁতে যাব, সেখানে খিচুড়ি রান্না করা এবং খিচুড়ির স্বাদ এসব মধ্যে সম্পর্কে আপনাদেরকে জানাবো। বন্ধুরা দেখুন, চুলার উপরে বাঁশের ভিতরে চাল ডাল দিয়ে যে খিচুড়িটা রান্না করছে, এটা মানে অসাধারণ নাকি খেতে। আমি এসেছি আসলেও খাবো আজকে, এবং এটা হচ্ছে ছাজেকের আকর্ষণীয় দু একটা খাবারের ভিতরে একটা। এখানে মানে যেই আসে এই খিচুড়িটা না খেয়ে নাকি কেউ যায় না। আমও আসছি এই খিচুড়িটা খাওয়ার জন্য। খিচুড়িটা প্রস্তুত হয়েছে এবং দেখছেন যে নলিবাসের ভিতর থেকে খিচুড়িটা বের করছে এবং যে ছালাদটা দিচ্ছে এই ছালাদটা অসাধারণ। আনারস, আমড়া, পেঁয়াজ, মরিচ এবং কাগজি লেবু এইগুলা দিয়ে এই ছালাদটা বানানো হয়েছে। খাবারটা খাওয়ার পরে আপনাদের স্বাদ সম্পর্কে আমরা জানাবো। এই খিচুড়িটা সম্পর্কে আপনাদেরকে আমি কোনো মন্তব্য করব না, আপনারা আসলে খেয়ে দেখবেন। তবে আমরা রেস্তোরাঁ থেকে বেরিয়ে সামনে হাঁটতাছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে সৌন্দর্যটা আছে।